আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এতদিন সময়গুলো খুব ভালো কাটলো, তাবিয়ার বার্থডে গেল, আম্মা আসলো, তারপর সাবনাদের বাসায় দাওয়াত খেলাম, মিমদের বাসায় দাওয়াত খেলাম। হঠাৎ করে আম্মা আগামীকালকে চলে যাবে, মনটা খুব খারাপ, ভাল লাগতেছে না আসলে। তো যেহেতু মা চলে যাবে, আমার আজকের ব্লগটা মাকে নিয়েই বেশিরভাগ সময় কাটছে। তো যারা আমাকে নিয়মিত দেখেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখার শুরুতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর বিশেষ করে বেশি বেশি ভালোবাসা দিবেন। আমি হলাম ভালোবাসার কাঙালি, কাঙ্গাল, ভালোবাসতেও পছন্দ করি, ভালোবাসা পেতেও পছন্দ করি। তো আজকে ব্লগটা দেখতে থাকুন। তো এই যে সকালবেলা আপনাদের সামনে হাজির হলাম, মনটা বেশি ভালো না, সেটার কারণটা হলো মা প্রায় এক মাস থাকার কথা ছিল, কারণ ছয় তারিখে আসছে, এই মাসের শেষে যাবে, নাহলে সামনে মাসে যাবে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো যে কোনো কারণে মাকে আগামীকালকে চলে যাচ্ছে, যাইতে হতেছে, বাড়িতে একটা ছোট প্রবলেম ক্রিয়েট হয়েছে, মাকে থাকতে হবে। এই জন্য মা এখন নিউ মার্কেট যাইতেছে, আপনার কিছু কেনাকাটা, যে এটা এটা কিন্তু মার মানে আরও পরে যাওয়ার কথা ছিল, যে যাওয়ার আগে গেলেই হইলো, কিছু কেনাকাটা করবে, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ঢাকাতে পাওয়া যায়। তো মা রেডি হয়ে আসছে, আর আপনাদের ভাবি এই যে প্রায় রেডি হওয়া শেষের দিকে, তার একটু অন্য রুমের দিকে যাই, বাচ্চারা কি করে একটু দেখে আসি। ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি আপনাদের সাথে। না, এই যে টান পড়তেছে, তারপরে যে তানজিল পড়াশোনা করতেছে। তো আমাদের আসলে মনটা সব, তোমার কি মন খারাপ না, দাদি চলে যাবে কালকে? টান তো যাইতে দিবে না, টান বলতেছে যে না আমি যাইতে দিব না। আর এই যে দেখছেন, মানে গেলে তানকে নিয়ে যেতে হবে, তানের কথা হলো এটা, যে দাদি গেলে আমাকে নিয়ে যেতে। তানজিলার কি মন খারাপ? খালার জন্য কি কিনবে বললাম? তোমার কিছু টাকা দিব, কিছু টাকা বলতে কি 10-20 টাকা? না, তো কিছু টাকা, কয় টাকা লাগবে সেটা বলতে, কিছু টাকা বলতে কি বলতে? 1-2 হাজার টাকা দেন। সেটা বলো যে আমার 1-2 হাজার টাকা দেন, কিছু টাকা দেন। দেখছেন, মানে 1-2 হাজার টাকা তার কাছে কিছু টাকা, ওটা বুঝছেন? আমি তো বড় লোক। আচ্ছা যাই হোক, ওই এটা দুষ্টামি করি কিন্তু আমরা নিজেরা নিজেরা, এবং আপনাদের সাথে সেই দুষ্টামিগুলো শেয়ার করে আপনারা ভাববেন যে আমরা কোটিপতি হয়ে গেছি, 1-2 হাজার কাছে টাকা আমাদের কাছে কিছু মনে হয় না। আসলে বিষয়টা ওরকম না, জাস্ট আপনি ভাবি যদি এই 10 টাকাও চাই, আমি এরকমই করি। হ্যাঁ, তো এই তারা যা তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ না, তুমি মার্কেটে অনেক ঘুরো, তুমি দেখো যে আপডেট কি আসছে, দাম কত, তুমি না কিনলেও আগে জানা উচিত আছে। হ্যাঁ না, ঠিক আছে, সব ঠিক আছে, তুমি হ্যাঁ সবই ঠিক আছে, ওটা অন্য সময় যখন ফ্রি থাকবা, অপ্রতন্ত সময় তখন নিয়ে করবা। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে ঘুরে আসো, লিফটে যাও। মা এই 3-piece নিছে, এই যে মার পছন্দ হয়েছে 3-piece। এটা একটু ডিজিটাল প্রিন্ট, ওই যে আমার 2-3টা 3-piece দেখছেন না, ওইগুলার এইগুলো একটা। একটা ডিজাইন দেখলাম, তারপরে আমাদের তো গ্রামের লাগে। একদম
আজকে একসাথে খাইতেছি সবাই, ভাবছিলাম আরো ঘুরবো মারে নিয়ে, কিন্তু মা এভাবে তাড়াতাড়ি চলে যাবে বাড়িতে এটা কিন্তু আমরা বলতেছে যে আমিও দাদির সাথে যাবো, আমিও থাকবো না। আগে কি নিবো, চিংড়ি নিবো না এটা নিবো, কোনটা নেয় আগে? দুইটা ছোট মাছ তারপর হলো তরকারি নাই তো মা আবার আগে ডাল দিয়ে খায়। সবচেয়ে মানে খুবই খারাপ লাগতেছে যে আমাদের আরো অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল যে আমরা কোথায় কোথায় বেড়াইতে যাব, তারপর হলো এরকম না তো মা পিঠা বানাবে, চাউল নিয়ে আসতে সে পিঠা বানাবে, সে পিঠা খাবো। আবার বাবু আমি বাড়িতে যাব, দাওয়াত খেতে হলে কইছিলাম। তাহলে তুমি সন্ধ্যার ওখানে যাবা? তারপর মোটামুটি আমি আরো কিছুদিন থাকতাম, আমার থাকা আমি জানি না, আমার তাড়াতাড়ি কোনো কাজ বাড়বে না হঠাৎ, কেউ নাই একা মানুষের কাজ তো বাড়ি রাতেই পারে। এখন বুঝতে পারছেন তো যে মা কেন থাকতে পারে না আমাদের সাথে, কোন কোন জায়গায় কোন মানে আগে এই এই জন্য মা থাকতে পারে না, কারণ মা এখানে থাকলে ওইদিকে সব এক কথায় উল্টা যাবে না। আবার আমাদের ওখানে তো অনেক গাছ, আবার গ্রীষ্মকালে তো হলো ফুল ফল। আমি তো ফুল ঠিকই বলছেন, ঠিকই বলতে হয় এখন প্রতি গাছ ফলা বাবা মা ভাই বোন বউ বাচ্চা নিয়ে একসাথে খাওয়া থাকাটা কিন্তু অনেক মজা। হয়তো মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, মাঝে মাঝে একটু খুনসুটি হয়, এটা স্বাভাবিক, মানুষ এক জায়গায় থাকলে এটা হয়। কিন্তু পরে আবার অটোমেটিক্যালি কিন্তু ঠিক হয়ে যায়। আপনি ভাবি ঝগড়া লাগে তো আমি কি বলি জানেন, তোমরা ভাই বোন ঝগড়া করো নাই, তাই কি ভাই বোন একটি ছাড়া দিয়ে গেছে বুঝা, আমি কিন্তু এটা দিয়ে বুঝাই থাকলে থাকতে পারে, বাট আমার জানা নেই। তো আমি একটা কথাই বললি যে তোমরা ভাই বোন ঝগড়া করো নাই, ও এটা মারপেটে ভাই দেখে সমস্যা নাই, আর এখন আমি পরের পোলা দেখে এখন হলো ঝামেলা সমস্যা না, ঠিক আছে যাও আমি যাই আমার বাড়িতে, তুমি যাবো তোমার বাড়িতে, যখন ভালো লাগবো তখন আয়া পড়বা, এই একদিন থাকে তারপর আবার ঠিক হয়ে যায়। তো এগুলোকে বলে সংসার, আমরা ক্রিয়েটিভ কিছু দেখাইতে পারি না, আমরা শুধু দেখাইতে পারি সংসার কেমনি টিকায় রাখতে হয়, সংসার একসাথে সবাই মিলেমিশে থাকতে হয়, সত্য কথা যেটা অনেকে বলে না যে আপনাদের ভিডিও দেখে কি শিখবো, আপনারা কি শিখান, আমরা বিনোদন দিই, আমরা হলো এগুলো শিখাই যে পরিবারের একটা পরিবার কিভাবে সবাই মিলেমিশে থাকতে হয়, এই জিনিসটা শিখাই না, মানে জিনিসটা আমি চেষ্টা করি থাকার সবাই মিলেমিশে, এখান থেকে এটা শিখার কিছু থাকলে শিখবেন, না থাকলে খারাপ কিছু থাকলে অ্যাভয়েড করবেন। বিষয়টা হলো এটা তো ঠিক আছে, খাওয়া শেষ করে খাওয়া শেষ করার পরে মা কি কিনে আনলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো, মা কি আনছে মা যে মার্কেট করছে দেখো না, তুমি দেখাইলে দেও, তুমি তো
মাত্র বেডশিট আচ্ছা ওই তোমার হলো এত কেন দেখছেন তো মা হলো কেমনে কাঁথা সেলাই করে করে মা একলাই বসা বসা আসছো তুমি একটাই বেডশিট সবাই জানতে চাই তো যে এটার দাম কত 720 টাকা 160 টাকা গজ কয় গজ কাপড়টা আমার চাই এই যেমন হইছে বলবেন এটা হলো বেডশিট হবে কভার মা নিজেই বানাবে কভার চাদর দেখলাম তো তোমার বোর্ডটা বল কালো কিন কালো আমি হাঁটতে গেলে ঘামলে হ্যাঁ দাগে কি দুষ্টু আপনাদের ভাবে পায়জামা গুলা আমি বলতেছিলাম না থাক তারপর ও হলো হাটে তো কুটকুট করবে দেখছে না আমার সবচেয়ে এই জিনিসটা বেশি পছন্দ হয়েছে বাচ্চাদের এই জিনিসগুলো আমি খুব এনজয় করি আমার ভাল লাগে মানে আমার ছেলে মেয়ে মানে কার্টুনওয়ালা এগুলো আমার খুব ভালো লাগে আমার কাছে মানে কতটুকু দুই গজ চাদর হয়ে যায় চাদর হবে ওই খাটে এত অল্প লাগে এটা এই যে মা বেশি না দাও জন আনছে মেক্সিকো
মার বড় বোনের মার আপনারা ভালো থাকেন, যে যেখানে থাকেন আমাদের জন্য দোয়া করেন। আর মা কালকে চলে যাবে, আবার মা একা হয়ে যাবে, আমরাও মাকে অনেক মিস করব। মানে ভালো লাগতেছে না, মনটা ভালো নাই। মার জন্য দোয়া রাখেন, আল্লাহ হাফেজ।